বেশি কিছু বলার নেই, পুরোটাই সুইটার এলাকা, তো সুইটার এলাকায় নিজের কিছু বলার মতো ক্ষমতা নেই। মানুষের জন্য কাজ করা, যেমন আমরা রাস্তাঘাট থেকে আসলাম, রাস্তার অবস্থা ভালো, এখানে আলোর অবস্থা ভালো, এখানে জলের ব্যবস্থা ভালো। তো আমার মনে হয় যে 2019 নির্বাচনটা উন্নয়ন নিয়ে যদি হয় তাহলে 42-এ 42টা পাবে, সেটা চোখ বন্ধ করে সবাই বলতে পারে। আমি এটুকু বলবো যে আমাদের এখানে 19 তারিখে নির্বাচন, অনেকে এসছেন, এটুকু বলবো যে আমাদের দল, আমাদের সরকার, আমাদের প্রার্থী আপনাদের জন্যই আছে, 24 ঘন্টা আছে। আর তারপরে সুচিত্রার মতো নেতা যে রাত্রে ঘুমানোর সময় ফোনটা নিয়েই ঘুমানো, হয়তো কোথাও কারো যদি দরকার পড়ে যায় তার প্রয়োজন ছুটতে হয় বলে, এটুকু বলবো যে এই ওয়ার্ডগুলো নিয়ে আমাদের সত্যি কোনো চিন্তা নেই, কারণ এখানে মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাস এবং মানুষের আশীর্বাদ আমাদের দলের সাথে আছে, আমাদের প্রার্থীর সাথে আছে। আমি বেশি সময় নেব না, এটুকু বলবো যে আমাদের যিনি প্রার্থী আছেন কাকলিদি, কাকলিদি আমার খুবই কাছের একজন প্রার্থী, একজন দিদি, তার জন্য আপনাদের কাছে এসে সত্যি ভীষণ ভালো লাগছে। তো আপনাদের আশীর্বাদ আছে তো, আছে তো, বুঝতে পারছেন 10টার মধ্যে আজকে প্রচার শেষ করতে হবে, আরো 4-5 জায়গায় যেতে হবে, কিন্তু আপনাদের এই ভালোবাসা, এতটা আশীর্বাদ, সত্যি হাত জমিয়ে প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, নিজের ভোটটা নিজে দেবেন। আর হ্যাঁ, কাকলিদিকে ভোট দেওয়ার জন্য কত নম্বর বাটন টিপতে হবে সবই তো জানে, সেটা খুশি তো। থ্যাংক ইউ সো মাচ। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।